হোয়াটস অ্যাপ গাইজ, আই এম ইন্দ্রনীল ফ্রম ক্লিক টু ম্যানিয়াক নীল। প্রিভিয়াস এপিসোডে আমরা ক্লিপিং মাস সম্পর্কে জেনেছিলাম, চলুন আজকে দেখে নিই কোথায় কীভাবে ক্লিপিং মাস ইউজ করে যে কোনো ফ্ল্যাট ইমেজকে আমরা ক্রেজি লুক দিতে পারবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। আমার কাছে দুটো ইমেজ রয়েছে, এই একটা ইমেজ রয়েছে আর এই একটা ইমেজ রয়েছে। আমি চাইছি এই দুটো ইমেজকে একই জায়গায় আনবো, ক্লিপিং মাস্ক ইউজ করব, খুব ক্রেজি লুক দেবো। কী করে করব? তো সর্বফার্স্টে আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি, ওকে। দেন জাস্ট আমি সর্বফার্স্টে এই যে ইমেজ যেটা রয়েছে সেটাকে ড্র্যাগ করে নিয়ে আসছি, আমার যে এই ইমেজ যেটা রয়েছে সেটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে এর উপরে পেস্ট করছি, ওকে। দেন আমি জাস্ট এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিচ্ছি এবং শিফটের সঙ্গে জাস্ট ড্র্যাগ করে শর্ট করে নিচ্ছি। লাভলি, ওকে। আমি জাস্ট এই পজিশনে রাখছি ছবিটাকে, দেন হিট এন্টার। নেক্সট যে আরও একটা যে আমরা ইমেজ দেখেছিলাম, এই ছবিটাকেও আমি সেম এই লেয়ারটার উপরে নিয়ে আসছি, নতুন যেটা আমি ক্রিয়েট করেছি জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে এটার উপরে পেস্ট করে দিচ্ছি, আর এই যে ছবিটা রয়েছে এটাকেও জাস্ট ট্রান্সফর্ম করে নিচ্ছি। সিম্পল ট্রান্সফর্ম করে নিয়ে এসে আমি জাস্ট এই ছবিটার পাশে এটাকে রাখতে চাইছি। আমার ছবিটার পজিশন ঠিক আছে নাকি কীভাবে দেখব? জাস্ট ওপরের ছবিটা যেটা রয়েছে সেটা যদি আমি অপ্যাসিটি কমিয়ে দিই তাহলে আমি নিচের ছবিটা কিছুটা দেখতে পাবো। তো আমি জাস্ট একটু ড্র্যাগ করে পাশাপাশি নিয়ে আসছি, আমার মনে হচ্ছে দুটো ছবি ঠিক আছে, দেন হিট এন্টার। তো সর্বফার্স্টে আমি যে ওপরের যে ইমেজ যেটা রয়েছে সেটাকে আমি অফ রাখছি, নিচের ইমেজ যেটা রয়েছে সেটার উপর সর্বফার্স্টে কাজ করব। আমি এবার লেয়ার ওয়ান আর ব্যাকগ্রাউন্ড লেয়ারের মাঝখানে একটা লেয়ার ক্রিয়েট করছি। তো জাস্ট সর্বফার্স্টে আমি একটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি, আমি এটার নাম দিয়ে দিচ্ছি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ওয়ান, ওকে। দেন লেয়ার ওয়ান আর ব্ল্যাঙ্কের মাঝখানে আমরা ক্লিপিং মাস্ক ইউজ করবো। কীভাবে? না, জাস্ট অল্টের সঙ্গে যদি আমি এখানে একটা ক্লিক করি হিডেন হয়ে যাবে, ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই হয়ে গেছে। দেন সিম্পল ব্রাশ নিচ্ছি, আমি এখানে কালার হিসেবে ব্ল্যাকই রাখছি। দেন আমি এখানে ব্রাশ যেটা রয়েছে আমি এখানে একটা স্প্রে ব্রাশ নিয়ে নিচ্ছি, ওকে। জাস্ট ধরুন আমি এই ব্রাশটা নিচ্ছি, ব্রাশের সাইজ যেটা রয়েছে আমি ইনক্রিজ করে দিলাম, জাস্ট আমি এখান দিয়ে মাউস ওভার করব, ওকে। অপ্যাসিটি যেটা রয়েছে সেটাকে আমি হাই করে দিচ্ছি, ফ্লোটাও আমি সম্পূর্ণ বাড়িয়ে দিলাম। দেন যদি আমি এখান দিয়ে ড্র্যাগ করি, দেখুন এখানে ইমেজ যেটা রয়েছে সেটা দেখা যাচ্ছে, লাভলি। নেক্সট আমি এই ইমেজটা এইটুকুনি রাখলাম। নেক্সট আমার ওপর যে লেয়ার টু আরেকটা যে ইমেজ রয়েছে সেটাকে আমি ভিজিবল করে নিচ্ছি, আর এখান থেকে অপ্যাসিটি যেটা রয়েছে সেটাও হাই করে দিচ্ছি। এখানেও আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করব, নতুন লেয়ার যেটা রয়েছে সেটার আমি নাম দিলাম ব্ল্যাঙ্ক টু। এরপর কী করব? জাস্ট এই যে নতুন লেয়ার যেটা ক্রিয়েট হয়েছে এই লেয়ারটাকে এই লেয়ার টুর নিচে নিয়ে এসে ছেড়ে দেবো, লাভলি। এরপর এখানে আমরা ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করলাম, সেকেন্ড যে ইমেজ যেটা ছিল সেটা হাইড হয়ে গেছে, এটাকেও আমরা ক্লিপিং মাস্কের সাহায্যে ভিজিবল করব। তো ব্রাশ যেটা রয়েছে সেটা আমি চেঞ্জ করে নিচ্ছি, ওকে। দেন ব্রাশের সাইজ যেটা রয়েছে একটু বাড়িয়ে নিয়ে জাস্ট এর উপর দিয়ে পেস্ট করব, ওকে। নেক্সট ব্যাকগ্রাউন্ড যে লেয়ার যেটা রয়েছে সেটাকে আমি একটু কালার চেঞ্জ করতে পারি, জাস্ট ধরুন আমি এখানে একটা পিঙ্ক কালার টাইপের আমি একটা কালার যেটা রয়েছে সেটা দিয়ে ফিল করে দিলাম, লাভলি। নেক্সট আমি আরও একটা ইমেজ এর উপর দিয়ে অ্যাপ্লাই করব, আর এখান থেকে ব্লেন্ডিং মোড যেটা রয়েছে সেটাকে আমি চেঞ্জ করে দেবো, ওকে। তো আমি এখানে এই যে ইমেজ যেটা রয়েছে সেটাকে জাস্ট এটার উপরে পেস্ট করে দিচ্ছি, ক্যান্সেল। এখান থেকে ব্লেন্ডিং মোডের যে অপশন যেটা ছিল, নর্মাল ডিজলভ যে অপশন যেগুলো ছিল, সেখান থেকে জাস্ট আমরা চুজ করব যেটা আমার কাছে ভালো লাগবে সেটা আমি এখানে অ্যাপ্লাই করব, ওকে। তো আমি যে স্ক্রোল করছি, আই থিঙ্ক দ্যাট ইজ গুড। আমি এখান থেকে অপ্যাসিটি যেটা রয়েছে সেটা একটু ডিক্রিজ করে দিচ্ছি। এখানে দেখুন কিছুটা ক্যামেরার ওপরে নেক্সট যে ইমেজ যেটা ছিল সেটা চলে এসেছে। কী করে হানা হিট করবো? জাস্ট আমরা ইরেজার যেটা রয়েছে সেটা দিয়ে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি, জাস্ট এখানে ক্লিক করব, রিমুভ করে দিলাম, আর এখানে সেম আবার ব্রাশ দিয়ে কিছুটা আমি এখানে হালকাভাবে পেন্ট করে দেবো। তো জাস্ট যে কোনো সিম্পল ছবি ছিল সেটাকে আমরা যে কোনোভাবে ক্রেজি লুক দিতে পারি ক্লিপিং মাস্কের সাহায্যে। আপনারা এগুলোর ওপর আরও কিছু ট্রাই করে দেখতে পারেন। নেক্সট যে এডিটিং স্টাইল আমরা দেখবো সেটা টেক্সটের ওপরে দেখবো। তো চলুন দেখে নিই। আমরা এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি তার ব্যাকগ্রাউন্ড আমার অলরেডি এখানে রিমুভ করা রয়েছে। এখানে আমরা লেয়ার মাস্ক দেখতে পাচ্ছি, এখানে ক্রস রয়েছে, এটা ডিজেবল রয়েছে। কী করে এনেবল করবো? আমি বলেছিলাম জাস্ট শিফটের সঙ্গে যদি আমি এখানে ক্লিক করি
লেয়ার মাস্কটা এনেবল হয়ে যাবে। আমি প্রিভিয়াস আগেই এটাকে আমি ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা ইরেজ করে রেখে দিয়েছি, তো আমার এখানে ভিডিওটা লেট হবে না। তো আমি জাস্ট যে ইমেজ যেটা রয়েছে সেটাকে কন্ট্রোল টি দিয়ে সামান্য একটু ট্রান্সফর্ম করে ছোট করে দিচ্ছি, লাভলি। দেন টেক্সট দিয়ে আমি এখানে ভার্টিক্যাল টাইপ টুল নিয়েছি, ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে জাস্ট আমি এখানে লিখব বং, ক্যাপস লক অন করে BONG, ওকে। দেন জাস্ট আমি রিসাইজ করছি এই যে লেটার যেটা রয়েছে, আমি সেটা চেষ্টা করবো মডেলের থেকে একটু বড় রাখার, বাট মডেলটা একটু ছোটো লাগছে তাই আমি জাস্ট কন্ট্রোল টি দিয়ে আর একটুখানি বড় করে নিচ্ছি। দেন টেক্সট যেটা রয়েছে সেটাকে সেম এইভাবে আমরা, এবার আমরা লেটারের মিডলের যে এরিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা জাস্ট ইরেজ করবো। এখানে আমার লেয়ার মাস্ক রয়েছে, এখানে আমি জাস্ট লেয়ার মাস্কের উপরে ক্লিক করব, দেন ব্রাশ নিয়ে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক নিয়ে জাস্ট এখান থেকে আমি পেন্ট করা স্টার্ট করবো। ওকে, আমি ব্রাশ যেটা ছিল সেটাকে আমি নর্মাল ব্রাশ নিয়ে নিচ্ছি, আর এখান থেকে ব্রাশের হার্ডনেস যেটা রয়েছে সেটাকে আমি হাই করে দিলাম, স্মল অ্যান্ড হাই, লাভলি। জাস্ট ভেতরের যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা ইরেজ করে দেবো, সঙ্গে বাইরের যে এরিয়া যেগুলো রয়েছে কিছুটা কিছুটা করে ইরেজ করবো। ওকে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করছি অ্যান্ড শিফটের সঙ্গে জাস্ট ড্র্যাগ করে দিচ্ছি, এক্সট্রা এরিয়া যেটা ছিল সেটাকেও আমি রিমুভ করে দিলাম। এরপর আমি জাস্ট এটার ওপর একটা ক্লিক রেখে টেক্সট লেয়ার যেটা রয়েছে সেটার ওপর কন্ট্রোলের সঙ্গে আমি ক্লিক করব, তাহলে টেক্সট লেয়ার যেটা রয়েছে সেটা সিলেকশন হয়ে যাবে। নেক্সট আমরা এখানে সিলেক্ট মডিফাই দেন এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডে আমি 6 পিক্সেল রেখেছি। এখানে যদি আপনাদের যদি ইমেজ যদি বড় হয় তাহলে এখানে বেশি পিক্সেল লাগতে পারে, যদি ইমেজ সাইজ যদি ছোটো হয় তাহলে কম পিক্সেল লাগতে পারে, তো আমার এখানে 6 ইজ ওকে। দেন হিট ওকে, আমরা দেখতে পারবো যে এখানে যে সিলেকশন যেটা ছিল টেক্সটের ঠিক বাইরে দিয়ে সেমভাবে সিলেকশন হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে ফোরগ্রাউন্ড কালার যেটা ছিল সেটা ব্ল্যাক রাখবো অ্যান্ড অল্ট ব্যাকস্পেস, অল্ট ব্যাকস্পেস যদি আমি এখানে করি তাহলে আমি এখানে দেখতে পারবো কিছুটা হোয়াইট এরিয়া, দেখুন সেমভাবে সিলেকশন হয়ে গেছে, খুব ইজি। নেক্সট এই যেটা লেয়ার রয়েছে উইথ লেয়ার মাস্ক, এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করছি, আর এই লেয়ারের যে লেয়ার মাস্ক যেটা রয়েছে সেটাকে আমি ডিসেবল করে দিচ্ছি, জাস্ট লেয়ার মাস্কের উপর রাইট ক্লিক করে ডিলিট লেয়ার মাস্ক। তো এখানে আমি এন্টায়ার যে ইমেজ যেটা ছিল আমি সেটা দেখতে পাচ্ছি। এবার এই ইমেজ যেটা রয়েছে সেটাকে আমি ড্র্যাগ করে কোথায় নিয়ে যাব, টেক্সট লেয়ারের উপরে, জাস্ট এই ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে টেক্সট লেয়ারের উপরে এনে পেস্ট করে দিচ্ছি। আমি এখানে যে স্কাইয়ের যে এরিয়াটা রয়েছে আমি জাস্ট ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যে কিছুটা এরিয়া আমি রিপেন্ট করে নিচ্ছি, কারণ না হলে বি লেটারের ওপরে হোয়াইট এরিয়া দেখা যাবে তো দেখতে ভালো লাগবে না। জাস্ট এখানে টেক্সট লেয়ার আর নর্মাল লেয়ারের মাঝখানে আমি ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করব, জাস্ট অল্টের সঙ্গে যদি আমি এখানে এনে ক্লিক করি, লাভলি, ইমেজ রেডি। কিন্তু এখানে দেখুন বি এর ওপরটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো আমি এখান থেকে ক্লিপিং মাস্ক যেটা রয়েছে সেটাকে ডিসেবল করে দিচ্ছি, ওপরে কিছুটা আবার ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমি এটাকে রিপেয়ার করে নিচ্ছি, লাভলি। দেন আমি আবার এখানে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করছি, খুব ইজি উইথ টেক্সট একটা খুব ক্রেজি ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তো আমি আরও কিছু করতে চাইছি এখানে, কী করব, জাস্ট কন্ট্রোল জে হোল লেয়ার আমরা আবার দেখতে পাচ্ছি, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ফুল ইমেজ করে নিচ্ছি, হিট এন্টার। আমি আবার এখানে নতুন লেয়ার নিচ্ছি আর ঠিক এই লেয়ারের নিচে এনে পেস্ট করে দিচ্ছি আমি নতুন লেয়ার, আর ওপরে যে লেয়ার যেটা রয়েছে সেটার উপরে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করব বাই প্রেসিং অল্ট অ্যান্ড ক্লিক, অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এখান থেকে একটা নতুন ব্রাশ নিচ্ছি আর এখানে ব্রাশ যেটা ছিল সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি, দেন জাস্ট এটার ওপর নিয়ে এসে যদি আমি ব্রাশের সাইজ বড় করে দিই জাস্ট এখানে আমি ড্র্যাগ করব। আমরা সবসময় খেয়াল রাখবো যেখানে যে টেক্সট যেটা রয়েছে সেটার উপর যেন এই ইমেজটা না যায়, তো জাস্ট আমি এখান থেকে কিছুটা ড্র্যাগ করছি, ওকে, কিছুটা সামান্য, ওকে, লাভলি। দেন আমি এটার উপর প্রিভিয়াস যে টেক্সচার যেটা নিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করে দিচ্ছি, জাস্ট ড্র্যাগ করে এটার উপর পেস্ট করে দেবো। সেম আমি এখান থেকে ব্লেন্ডিং অপশন যেটা রয়েছে সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, ওকে, ইট ইস গুড। কিন্তু আমি চাইছি জাস্ট বাইরের দিকের যে ইমেজ যেটা রয়েছে সেটার উপর অ্যাপ্লাই হোক, ভেতরের দিকে যে ইমেজ যেটা রয়েছে সেটা অ্যাজ ইট ইজ থাকুক, তো জাস্ট আমি এটার উপরও ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করবো, জাস্ট অল্টের সঙ্গে যদি এখানে ক্লিক করি, লাভলি, ইটস গুড। আমি অপাসিটি যেটা রয়েছে সেটা একটু কমিয়ে দিচ্ছি, সেম এটার যেটা অপাসিটি রয়েছে সেটা একটুখানি কমিয়ে দিচ্ছি, ওকে, লাভলি, ইটস ক্রেজি।
নেক্সট যে ভিডিওটা আমরা দেখব সেটা ডাবল এক্সপোজারের ওপর দেখব। ডাবল এক্সপোজার কি, দুটো ইমেজ থাকবে, দুটো ইমেজকেই খুব ভালোভাবে দেখা যাবে। কী জিনিস ডাবল এক্সপোজার, চলুন দেখে নিই। এখানে আমরা এই ইমেজটা দেখতে পাচ্ছি, এই ইমেজটারও ব্যাকগ্রাউন্ড আমার আগে থেকে রিমুভ করা রয়েছে। জাস্ট আমি লেয়ার মাস্কের ওপর গিয়ে শিফটের সঙ্গে যদি ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে ইজিলি রিমুভ করবো, যদি আপনার কাছে ফটোশপ 2021 থাকে তাহলে খুব সিঙ্গেল ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। কী করে করতে পারবেন, আমার 2021-এর ওপর ভিডিও আপলোড করা রয়েছে, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। নেক্সট আমি চাইছি এই ইমেজটার উপরে আমি একটা বিল্ডিংসের ইমেজ এর উপরে পেস্ট করতে। কীভাবে, জাস্ট আমি এখানে একটা বিল্ডিংসের ইমেজ আছে, জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে এটার উপর যদি পেস্ট করি, ওকে, দেন আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিচ্ছি, ওকে, লাভলি, এন্টার দ্য ইমেজ, এটাকে নিয়ে আসছি, ওকে, আমি একবার দেখে নেব যে কীরকম লাগছে, অপাসিটিটা একটু কমিয়ে সামান্য একটু বড় করে দিলাম, হিট এন্টার, অপাসিটি যেটা রয়েছে সেটাকে আমি হাই করে দিচ্ছি। এরপর আমরা এখানে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করবো, জাস্ট অল্টের সঙ্গে যদি আমি এখানে একটা ক্লিক করি, বুম, ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু ছবিটা দেখতে ভালো লাগছে না। জাস্ট এই যে লেয়ার যেটা রয়েছে যার উপর আমরা ক্লিপিং মাস্ক অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি, এর উপরে আমরা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। জাস্ট এখানে গিয়ে যদি আমরা চেক করি, লেয়ার মাস্ক অ্যাপ্লাই করলাম, এরপর ব্রাশ, ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে, আর আমি এখান থেকে ব্রাশ যেটা রয়েছে সেটাকে আমি নর্মাল সফট ব্রাশ নিয়ে নিচ্ছি, ব্রাশের সফটনেস আমি বাড়িয়ে নিচ্ছি, এখান থেকে অপ্যাসিটি যেটা রয়েছে সামান্য একটু ডাউন করে নিয়ে যদি আমরা এইখান দিয়ে যদি জাস্ট পেন্ট করব, ফ্লোটা আমি একটু কমিয়ে নিলাম, জাস্ট ক্যাজুয়ালি যদি আমি এখান দিয়ে পেন্ট করি, এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ যেটা ছিল সেটা কিছুটা দেখা যাচ্ছে। ওকে, আমার মনে হচ্ছে হেয়ার যেটা রয়েছে সেটা একটু বেশিই দেখা যাচ্ছে, জাস্ট এক্সপ্রেস করব, তাহলে এখানে ফোরগ্রাউন্ড কালার যেটা রয়েছে সেটা হোয়াইট হয়ে যাবে। জাস্ট আমি এর ওপর দিয়ে একবার ড্র্যাগ করব, ওকে, দেন আবার এক্স করে আমি এখানে ফোরগ্রাউন্ড কালার যেটা রয়েছে সেটাকে ব্ল্যাক করে দিচ্ছি, জাস্ট এখান দিয়ে ড্র্যাগ করব, একটু শর্ট করে নিচ্ছি ব্রাশটাকে। এরপর অপাসিটি যেটা রয়েছে সেটাকে আমি আর একটু কম করে দিচ্ছি, দেন জাস্ট এটার ওপর দিয়ে পেন্ট করব। এবার এখান থেকে অপাসিটি যেটা রয়েছে সেটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আমি চাইছি এই যে শার্টের ওপর দিয়ে যে বিল্ডিংস যেগুলো রয়েছে সেগুলো একটু বেশি করে ভিজিবল হোক, জাস্ট আমি যদি এর ওপর দিয়ে মাউস ওভার করি তাহলে শার্টের সঙ্গে আমি বিল্ডিংসও কিছুটা দেখতে পাবো, লাভলি। জাস্ট কলারের কাছে এসে ফ্লোটা আমি আর একটু কম করে দিচ্ছি, তো খুব নর্মাল একটা ইমেজ ছিল, বাট এখন খুব ক্রেজি লাগছে। আমি যদি এগুলোকে অফ করে দিই তাহলে দেখতে পারবো খুব নর্মাল একটা সিম্পল ইমেজ ছিল, বাট আমরা যদি লেয়ার মাস্ক আর ক্লিপিং মাস্ক ইউজ করে এটাকে কিন্তু ডাবল এক্সপোজার ইমেজ তৈরি করে ফেলেছি। এই তিনটে এডিটিং টিউটোরিয়ালসের মধ্যে আপনাদের কোনটি বেস্ট লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ফটোগ্রাফি এবং এরকম এডিটিং টিউটোরিয়ালসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি। থ্যাংকস ফর ওয়াচিং।